ওয়েলকাম ভিউয়ার্স, আমি দীপ। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের যে টিউটোরিয়ালটি হচ্ছে যে আপনারা আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন খুবই সহজে। তো আপনারা যদি আমাদের ডিটেক বাংলা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন তো ছোট্ট একটি আবেদন যে লাল রঙের প্যাটার্নটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন আর এই ধরনের ভিডিও পেয়ে যান যেগুলো আপনার জীবনে কিছু না কিছু অবশ্যই কাজে লাগবে আর নোটিফিকেশান বেলটি টিপে অ্যালার্ট হয়ে যান। তো চলে আসি আমরা গুগলে। গুগলে আসার পর আমরা টাইপ করব যেটা, গুগলে আসার পর আমরা টাইপ করব আধার, আধার কার্ড। গুগলে আসার পর আমরা অনলি আধার কার্ড টাইপ করব। আধার কার্ড টাইপ করার পর দেখুন উদয় অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে, উদয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি যেটা আধার কার্ডের, তো সেটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে অপশানগুলো আছে সে অপশানগুলো মধ্যে আপনাকে যেটা যেতে হবে ডাউনলোড আধার কার্ড বলে একটা অপশান আছে, দেখুন আধার যেটা আছে ওখানে আছে, এখানে ক্লিক করে নিন আপনি। এখানে ক্লিক করে নেবার পর আপনাকে যেই যেগুলো দিতে হবে যে আপনার আধার নাম্বারটা যেটা আছে, তো আপনার যদি আধার নাম্বার যদি থাকে আর যদি হারিয়ে গেছে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি আপনার আধার নাম্বারটি জানেন আর যদি না থাকে তাহলে এনরোলমেন্ট নাম্বারটি যেটি কাগজে আছে, নতুন আধার কার্ড যদি আপনি পেতে চান তো সেটার জন্য এনরোলমেন্ট নাম্বারটা দিবেন। তো আমার কাছে আধার কার্ড আমার হারিয়ে গেছে, তো আমি আধার কার্ডে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এন্টার আধার নাম্বার, আধার নাম্বারটা জানলেই আপনি আধার কার্ডটি বার করে নিতে পারবেন। আর এনরোলমেন্ট নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে ওটাতে আপনি বার করে নিতে পারবেন খুবই সহজে। তো আমি এখানে আপনার আমার নিজের যে আছে আধার কার্ডের নাম্বারটা, আধার কার্ডের নাম্বারটা আমি এখানে আমার পুট করছি। এখানে দেওয়ার পরে দেখুন এখানে ফুল নাম যেটা আছে, ফুল নেম আপনার যে আধার কার্ডের যে নামটা ছিল সেই নামটা পুরোপুরি সেটা সঠিক দিতে হবে। আর পিনকোডটা যেটা আপনার এরিয়া পিনকোড ছিল 723121 আমার পিনকোড, তো আপনার যে আর যে পিনটা থাকবে সেটা দিতে হবে। তারপর ইমেজ যেটা আছে 569912, যে ইমেজে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি এখানে আপনাকে ইমেজ অ্যান্ড টেক্সট যেটা আছে ওখানে আপনাকে এন্টার করতে হবে। এন্টার করার পর দেখুন গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, গেট ওয়ান টাইম পাসওয়ার্ড করার পর আধার কার্ডের সাথে আপনার যদি থাকে তো সেই নাম্বারে একটি মেসেজ যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা 30 মিনিট অবধি ভ্যালিডিটি, সেটা একবার ইউজ করতে পারবেন আপনার মোবাইলে। তো ওটা আমি গেট সেন্ড করছি, আমি আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি আমার মোবাইল নাম্বারে ওটা নিয়ে নিচ্ছি। তো আমি সেন্ড করছি, সেন্ড করার পর আমার মোবাইলে নাম্বারটা এখানে পুট করতে বলছে। তো এখানে মোবাইল নাম্বারটা আমার যেহেতু আমার দেওয়া আছে আধার কার্ডে তো আমাকে দিতে হবে না কোথাও, তো এখানে এন্টার ওটিপিটা আসছে, এই দেখুন এখানে চলে আসছে। দেখুন এখানে লেখা আছে ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু মোবাইল নাম্বার, তো এখানে দেখুন যেটা সেন্ড টু মোবাইল নাম্বার বলেছে, তো এখানে সেন্ড হচ্ছে, সেন্ড হতে মাত্র 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আমার যেহেতু সেন্ড আমি করে দিয়েছি, তো দেখুন আপনাদেরকে দেখাবার জন্য আমি সেন্ড হয়ে গেছে। তো এ দেখুন এন্টার ওটিপি যেটা আছে এখানে, এন্টার মোবাইলে যেটা চলে এসছে আপনাদের সেই ওটিপিটা আপনাদের এখানে ক্লিক করতে হবে। এন্টার ওটিপিতে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে ডাউনলোড করতে হবে। কেমনভাবে ডাউনলোড করাটা একটু ভালো করে দেখে নিন, নাহলে আপনারা ডাউনলোড করে ওটাকে ওপেন করতে পারবেন না পুরো ভিডিওটা এখান থেকে না দেখলে। তারপর দেখুন আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আধার কার্ডের মধ্যে একটা পাসওয়ার্ড চাইবে, সে পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দেবেন সেটা ভালো করে দেখে নিন, নাহলে আপনারা ডাউনলোড করো আধার কার্ডটা খুলতে পারবেন না। তো আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে একটা পাসওয়ার্ড চাইছে, তো আপনার পাসওয়ার্ডটা কী দেবেন, তো ঘাবড়াবার কোনো দরকার নেই, পাসওয়ার্ডটা কী দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে আপনার নামের প্রথম 4টি অক্ষর সেটা ক্যাপিটাল লেটারে দিতে হবে, আর ডেট অফ বার্থের যে লাস্টের ইয়ারটা আপনার নামের 4টি অক্ষর আর ইয়ার এই দুটো আপনাকে দিতে হবে। তো আপনার নাম যদি দীপ হয় তো আপনি DEEP, আর যদি ডেট অফ বার্থ 1994 দিয়ে আপনি এখানে সাবমিট করলেই আপনার যে ডেট অফ বার্থ আছে, আপনার যে নাম আছে নামের প্রথম 4টি অক্ষর আর তারপরে যে ডেট অফ বার্থ ওটা দিবেন। তারপর দেখুন আপনার আধার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে খুবই সহজে। আপনি এনরোলমেন্ট পেপারের নাম্বার দিয়েও আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, আধার কার্ডের নাম্বার থাকলেও আপনি আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি একটু হলেও কাজে লেগেছে জীবনে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ধরনের আরও ভালো কিছু ভিডিও পেয়ে যেতে যেগুলো আপনার কিছু না কিছু কাজে লাগবে। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।